আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আজকে আমি স্পঞ্জি সাদা মিষ্টি বানাবো, আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে বানাই। বেশিক্ষণ লাগে না, বেশি উপকরণও লাগে না, শুধু দই, দুধ আর চিনি, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। কিরকম অতি কম জিনিসে তাড়াতাড়ি বানাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা দেখুন কিভাবে বানাই আমি স্পঞ্জি সাদা মিষ্টি। তো দুধটা আমি প্রথমে জালে বসিয়ে দিয়েছি, দুধ অলরেডি বল খেয়ে নিয়েছে। এখন আমি হাফ কাপ দই ঢেলে দিব দুধের মধ্যে। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, তা এখন আমি হাফ কাপ দই দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। আমি অপেক্ষা করব যতক্ষণ না দইগুলি দুধগুলি ছানা হয়ে গিয়েছে। আস্তে আস্তে কিন্তু এগুলি ছানা হয়ে যাবে। তো এই যে দেখেন, আমার দুধ ছানা হয়ে গিয়েছে আর পানি আলাদা হয়ে গিয়েছে। আমি কেন দই দিয়ে করি ছানাটা? দই দিয়ে ছানাটা করলে নরম থাকে, শক্ত হয় না ছানাটা, সেজন্য আমি দই দিয়ে করি। অনেকে অনেক রকম করেন, ভিনিগার দিয়ে করা যায়, লেবু রস দিয়েও করা যায়, বাট আমি দইটাই পছন্দ করি। দই দিয়ে করলে আমি দেখেছি ছানাটা খুব ভালো হয়। তো এই যে আমার ছানা এখন হয়ে গিয়েছে, আমি এখন চুলা অফ করে ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিলে ছানাটা শক্ত হয় না। এই চুলার উপরে থাকতেই আমি 1 কাপ ঠান্ডা পানি ঢেলে দিব ছানার উপরে। তো এই যে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি ছানাটা, আর কুলেন্ডারের উপরে বিছিয়ে দিয়েছি টাওয়াল পেপার ইনস্টেড অফ কাপড়। আমি কাপড় দেই নাই। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটা একটু ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আর নাড়বো না, আমি ওয়েট করব যাতে পানিগুলি যাতে একদম ড্রাই হয়ে যায়। আমি ছিপবো না, স্কুইজ করব না, কিচ্ছু করব না, এভাবে রেখে দিব হাফ অ্যান আওয়ার, পানিগুলি সব নেমে যাবে। তারপর আমি এটা দেখাবো কি করব আপনাদেরকে। তো এই যে দেখেন, আমার ছানাটা একটা ডিশে ঢেলে ফেলেছি। এখন আমি এগুলোকে এরকম আস্তে আস্তে, বেশি করে মাখাবো না, আস্তে আস্তে মাখাবো। বেশি জোরে মাখালে এটার ভিতরে, ছানার ভিতরে একটু যেগুলি মাখন আছে বা তেল আছে ওগুলি বাইর হয়ে যাবে। ওগুলি বাইর হয়ে গেলে মিষ্টি ভালো হবে না। সেরকম আমি আস্তে আস্তে, এরকম আস্তে আস্তে এগুলিকে অনেকক্ষণ, অনেক সময় নিয়ে মাখাবো, যাতে মিহিনও হয়ে যায় আবার তেলও না বাইর হয়, এরকম একটা জিনিস। তো আমি এভাবেই ট্রাই করব করতে আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আমি একটা মোটা পাতিলে নিয়েছি, কারণ মিষ্টিগুলি বড় পাতিলে সিদ্ধ ভালো হয়, একটা সাথে আরেকটা লাগে না, ভাঙ্গেও না। আপনারাও ট্রাই করবেন বড় হাঁড়িতে বসাতে। বড় হাঁড়িতে বসালে মিষ্টি সুন্দর হয়, ফুলেও দেখতেও। আর এখানে আমি দিয়েছি 8 থেকে 9 কাপ পানি। এখানে আমি পানিটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ চিনি। চিনি দিয়ে ট্রাই করব শিরাটা বানাতে। এটা মাথায় রাখবেন যাতে শিরাটা বেশি থিক না হয়। শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টি ভালো হবে না, বেশি থিকও হবে না আবার পাতলা হবে না। দেখতে পাচ্ছেন আমার পানিটা বয়েল হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিব 2 থেকে একটু বেশি পরিমাণ চিনি, 2 কাপ থেকে বেশি পরিমাণ চিনি। অনেকে ইচ্ছে করলে এখানে দিতে পারেন দালচিনি, এলাচি, অনেকে অনেক কিছু দেয়, বাট আমি ওগুলি পছন্দ করি না। আমার দুধের আসল অরিজিনাল যে স্মেলটা ওইটাই ভালো লাগে। সে আমি এখন ঢেলে দিচ্ছি চিনিগুলি। এখন আমি শুধু পানিগুলি বয়েল করব আর চিনিগুলি নাড়তে থাকবো, যাতে সবগুলি চিনি একসাথে গলে যায়। তো ছানাগুলি ভালো করে মেখে আমি মিষ্টির সাইজ করে ফেলেছি। আমি বেশি মিষ্টি বানাই নাই, 11টা মাত্র করেছি, খালি আমি আর আমার হাজবেন্ড, কেউ না। তো এখন তো কোনো গেস্টও আসে না, সেজন্য হঠাৎ করে ইচ্ছে করলো খাইতে, সেজন্য বানিয়ে ফেললাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও দেখতে পারবেন কীভাবে বানাই স্পঞ্জ মিষ্টি। আমি কিন্তু ওই ছানাটার মধ্যে আর কিচ্ছু মিশাই নাই, শুধু ছানাটাই মেখে বল করে ফেলেছি। তো ওইদিকে আমার শিরাটাও রেডি হয়ে গিয়েছে, আমি মিষ্টিগুলি শিরার মধ্যে দিয়ে দিব। তো এখনই আমি ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলি পানিতে।
পানিতে সবগুলি মিষ্টি দিয়ে আমি কিন্তু এরকম হাইতে রাখবো ছোলার আগুন 5 মিনিট একটানা হাইতে রাখবো, তারপর আমি ছোলাটা মিডিয়াম করে দিব। মিষ্টিগুলি আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা দিয়েছি আর ছোলার আগুনটা একদম হাইতে রেখেছি। এরকম আমি 5 মিনিট রাখবো, পরে আমার ছোলার আগুনটা হাফ মিডিয়ামে করে দিব। মিডিয়াম করে আরও 20-25 মিনিট আমি জাল করব, তারপর আমার মিষ্টি নামিয়ে ফেলবো। তো এই যে আমার মিষ্টি এখন রেডি হয়ে গিয়েছে, দেখেন কিরকম বড় বড় হয়েছে আমার মিষ্টিগুলি। এই জন্যই আমি বড় হাঁড়িতে বয়েল করেছি আর মিষ্টির একদম চুলাটা বন্ধ করে দিলাম। টোটাল টাইম লেগেছে আমার মিষ্টি হতে 25 মিনিট। প্রথম 5 মিনিট আমি হাই হিটে সিদ্ধ করেছিলাম, এরপর থেকে আমি মিডিয়াম হিটে আমি সিদ্ধ করেছি। তা এখন টোটাল টাইম লেগেছে 25 মিনিট। আমার মিষ্টিগুলি এখন রেডি হয়ে গিয়েছে, আমি এখন ছোলা থেকে নামিয়ে ফেলবো। ছোলায় যদি থাকে এটা শক্ত হয়ে যাবে, ছোলা থেকে এখন নামিয়ে ফেলবো। এই তো মিষ্টি রেডি, এখন সার্ভ করতে পারেন। আমি যখন সার্ভার বলে নিব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।